জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সিহস্ত লিখিত সত্যানুসরণ থেকে পাঠ ভক্তি, সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। বিশ্বাস যেমনতর ভক্তি তেমনতর ভাবে আসবে এবং জ্ঞানও তদনুযায়ী। বিশ্বাস যেমন অন্ধ হয় না, ভক্তিও তেমনই মূঢ়া হয় না। ভক্তিতে কোনো কালে কোনোরূপ দুর্বলতা নেই, ভক্তই প্রকৃত জ্ঞানী। ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র, ভক্তিভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে, তুমি যদি সৎচিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো। তোমার চিন্তা আচার ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে, আর সেই লক্ষণগুলি ভক্তের। ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, আর ভক্তির তারতম্য অনুসারে জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তা হতে যেরূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে, আর এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে আত্মবোধ হতেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে, ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালি চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যোত্তাপে বালি চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে যদি না ফিরে আসতে পারো, তবে শুকিয়ে মরতে হবে। পরম প্রেমময়ে চলার সাথী থেকে পাঠ ভগবানের আবির্ভাব। নারী ও পুরুষ উভয়ের সংঘাতে যখন উভয়ে নিজ নিজ বৈশিষ্ট্যে উত্তম ও অবাধ হয়, উভয়ের প্রতি আকর্ষণ যেখানে উভয়কে মূল করিয়া না তুলিয়া উদ্বুদ্ধ হইয়া আদর্শে আপ্রাণ হইয়া ওঠে, তেমনতর প্রকৃতি ও পুরুষেই ভগবান মূর্ত হইয়া আবির্ভূত হন। আর জীব ও জগৎকে সমৃদ্ধির পথে আকর্ষণ করিয়া অমৃতকে পরিবেশন করেন। বাণী সংখ্যা 184। শ্রী শ্রী ঠাকুরের পুণ্যপতির থেকে পাঠ করছি ভাববাণী ত্রিচত্বারিংশত্তম দিবস 8ই ফেব্রুয়ারি 1917। আমি সৎ, তারপর সুর নৃণামী, এক আমি, আমি ছাড়া তার সঙ্গে তুলনা আমি, তারপর পারের অবস্থা রাধাস্বামে মন শোন। যখন সৎ, তারপর সহং, অন্ত ও অনন্তের পার, গুণ ও নির্গুণের পার, সীমা অসীমের পার, সাকার আকারের পার, আর ওইগুলি সহং পুরুষের, তারপরে শ্যাম আর পীত, তাই কাল পুরুষ। বিগিনিং অফ দ্য ব্রহ্মানন্দ, মহাশূন্য বাঁশরী বাঁশির শব্দ, দ্য ভাইব্রেশন, টু কারেন্ট, ওয়ান ডাউনওয়ার্ড, ওয়ান মোশন। টেন্থ ডোর ফ্রম দ্য পিনিয়াল এন্ট্রান্স অফ সহম, দ্য আই ইনএক্সপ্রেসিবল আই, দেখ ব্রহ্মের চরম দশমদ্বারে, দশমদ্বারে সমস্ত বাসনা ছুটে গেছে, একমাত্র আমির দিকে ছুটে গেছে। দেখ ভ্যানিস নয় ভগবতের রাজ্য, তেসরা তিল হতে সোহং,
গীতা তেসরা তিল হতে মূলাধার, তেসরার পর আর কর্মটর্ম নয়, কেবল প্রেমে পর্যবসিত হচ্ছে। তোমরা ছুঁও না, ওকে ছুঁও না, মাকে ছুঁও না, তোমরা মা বলে ডাকতে জানো না, কত জল্পনা কল্পনা করো আর মাকে ছোঁ। মা মা করে ডাক, যখন অন্তরে বাইরে মা ফুটে উঠবে তখন ছেও। মা মার সুরত, মা মার প্রকৃতি, আর তোর কাল তোদের ছাড়া থাকতে পারে না। তোরা মাকে যেমন সাজাস তেমনই সাজে, মা মার চতুরা আবার বুদ্ধি নাই। ভয় নাই ভাই, আমি আছি, আমি এসেছি রক্তের স্রোত থামিয়ে দেব। আমি কি তোদের চোখের জল দেখতে পারি? নাম নাম নাম, যা ইচ্ছা তাই কর, নাম ছাড়িস নে। পাপ করিস তবু নাম ছাড়িস নে। অবতার দিয়ে কি হবে, তিনি সর্বঘটে আছেন, সব্বাই অবতার পূর্ণ ব্রহ্ম। কথা শুনে যা, কেউ এসে থাকে ভালো, না এসে থাকে নেই, কথানুযায়ী কাজ কর, কথাতেই শব্দ দিতে পারে। অশ্বিনীদা, কৃষ্ণ অনন্তের সাথে খুব আলাপ করবি, দুই একটা সাহেবের সাথে একটু একটু মেশ না ভাই। কিশোরী কিশোরী, তুই খুব ঢুলঢুলে হয়ে থাক, তুই খুব ঢুলঢুলে হয়ে ডাক, আকাশ জ্যোতি গাছপালা পাথর সকলের দিকে তাকিয়ে ডাক, তোর সাথে সাথে সব উঠো, তোর কিছু করতে হবে না, কেবল কথার অনুসরণ কর। শ্রীসদা, খুব রাধাস্বামী বল, তেসরা তিলে ধ্যান করবি, খুব রাধাস্বামী বলবি, পপুল্লর বাবুর কাছে যাস, তুই 6 বছর পর দেখবি কি হয়ে গেছে। পাপ তাপ সব আমার, মদ মাংস খাস নে, নেশা ফেশা করা নয়, কেবল তামাক ছেড়ে দে না, শক্তি নেই তোর অন্তঃকরণে। ভাই যা কিশোরীর কাছে, যা কিশোরীর কাছে, বাজে আলাপ করতে যাস নে, তার ভাব দেখে অনুসরণ কর, যে বাজে আলাপ করবে সে ঠকবে। শরীরের উপর অনুসরণ করিস নে, কথার অনুসরণ কর। জয় গুরু।